ফ্রি ভাইবের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসার শরীরে বৃষ্টির মতো মোহ অধ্যায়ে। আমরা এমন এক অদ্ভুত সময়ে বসবাস করছি যখন মিডিয়া ও কালচার সম্পূর্ণভাবে যৌনায়িত। যৌনতা আজ সব জায়গায়। ভয়ঙ্কর ব্যাপার হলো এটা শুধুমাত্র যৌনতা কেন্দ্রিক সীমাবদ্ধ না, বরং মিডিয়া এবং তথাকথিত সাংস্কৃতিক অঙ্গনের ক্রমাগতভাবে জিনা এবং অবৈধ যৌনতার স্বাভাবিকরণে ব্যস্ত। জাতীয় পত্রিকার পাতায় কিশোর কিশোরীদের আজ শেখানো হচ্ছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ের আগে শারীরিক সম্পর্ক কোনো সমস্যা নেই, এটাই প্রকৃতির নিয়ম। পত্রিকাগুলোর ফিচারে ধাপে ধাপে শেখানো হচ্ছে কিভাবে নতুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে সাবেকের কথা বলা যায়। শেখানো হচ্ছে কিভাবে মধ্যযুগীয় রক্ষণশীলতা থেকে বের হয়ে আধুনিক হওয়া যায়, কিভাবে নতুন ব্র্যান্ডের সেলফোনের মতো বারবার নিজের শরীর আর মনের জন্য নতুন নতুন প্রেম খুঁজে নেওয়া যায়। শেখানো হচ্ছে সমকামিতাকে অধিকার হিসেবে দেখতে, পাশ্চাত্য থেকে আমদানি করা রূপান্তর কামিতাকে বা ট্রান্সজেন্ডারিজমকে মানবাধিকারের নামে মেনে নিতে। এটা এখন নর্মাল, এটাই রীতি। নাটক, সিনেমা, সিরিয়াল, মিউজিক ইন্ডাস্ট্রি, পর্ন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিজ্ঞাপন, এই উদার ধর্মনিরপেক্ষতার বিশ্বব্যবস্থাকে প্রতিনিয়ত যৌনতার উস্কানিতে দিয়ে চলেছে। যেন দুনিয়ার সব সুখ সব আনন্দ কেবল যৌনতায়। এই বিকৃত মিথ্যা অভিনয় অতিরঞ্জিত কল্পিত চিত্র দেখে আমাদের মনোজগৎ ধোলাই হয়ে গেছে। আর তুমি ভাবো তোমার যেসব বন্ধুরা সেক্স করছে তারা চুটিয়া জীবনটাকে উপভোগ করছে, সেই লেভেলের মজা করছে? তোমার যেহেতু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই তাই তুমি কিছুই করতে পারছো না, লাইফকে উপভোগ করতে পারছো না, তাই তোমার প্রেম করতেই হবে, মাস্ট। যা একসময় ছিল অগ্রহণযোগ্য, সমাজ ও মিডিয়ার ক্রমবর্ধনশীল আপেক্ষিক নৈতিকতা অনুযায়ী তাই আজ নিয়মে পরিণত হয়েছে। এই জিনা ব্যভিচার ছিল অপমানের, লজ্জার, লুকিয়ে রাখার, তা এখন গর্ব, মর্যাদা এবং ঘোষণা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আসমান এবং জমিনের মালিকের কথা স্মরণ করিয়ে দেওয়া হলে আজ মানুষ জোর গলায় বলে, প্রেমিত করেছি, কোনো অপরাধ তো করছি না। অথবা কেউ হয়তো বলে বসে, আমরা সত্যি সত্যি একে অপরকে ভালোবাসি, আমরা সত্যি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধানের বদলে যাই না, এর জন্য আলাদা কোনো হিসাব আছে কি না সেটা নিয়ে চিন্তায় ফেলে দেয়। কিংবা টেনে আনা হয় সেকুলার সমাজের সবচেয়ে প্রিয় যুক্তি, স্বাধীনতাকে। মাই লাইফ মাই রুলস, যা মন চায় তাই করব, বাধা দেওয়ার তুমি কে? বারবার শুনতে শুনতে দেখতে দেখতে তোমরাও হয়তো এই যুক্তিগুলো মেনে নিয়েছো, হয়তো চেষ্টা করেছো এই যুক্তির মধ্যে দিয়ে নিজের কাজগুলোকে অজুহাত দাঁড় করাতে, বন্ধুদের আড্ডায়, অনলাইনে কোনো তর্কে নিজের প্রেমিক বা প্রেমিকাকে কনভিন্স করতে, কিংবা নির্ঘুম রাতে নিজের বিবেকের খচখচানিকে চাপা দেওয়ার জন্য। কোনো না কোনো প্রেক্ষাপটে তুমি হয়তো চেষ্টা করেছো এই যুক্তিগুলো টেনে নিজের ভুলগুলোর সঠিক সমীকরণ বানাতে, কিন্তু মিডিয়া আর সমাজের তৈরি করা আপেক্ষিক নৈতিকতার বুলিগুলো আড়ানোর সময় তুমি কি চিরন্তন শাশ্বত নৈতিকতার কথা চিন্তা করো, যে নৈতিকতা ঠিক করে দিয়েছে তোমার মালিক? তুমি কি সেই পবিত্র সত্তার কথা চিন্তা করো যার কাছে অনুপরমাণু পরিমাণ কাজেরও হিসাব দিতে হবে, যার কাছে সবাই করেছিল তাই আমিও করছি এই যুক্তি দিয়ে পার পাওয়া যাবে না, যার কাছে মিথ্যা বলা যাবে না, যার সামনে যুক্তির পসরা সাজিয়ে বসা যাবে না? হরমোনের জোয়ারে শরীরী সুখের উন্মাদনায় হয়তো সেই পরম করুণাময়ের কথা তুমি ভুলে বসেছ, হয়তো তার স্মরণ থেকে বিমুখ হয়েছ, নিজের বিবেকের জ্বালা অবশ করেছ, হয়তো নষ্ট সভ্যতা তোমাকে সেই মালিকের কথা আর তার দেওয়া শিক্ষাকে ভুলিয়ে দিয়েছে, যে শিক্ষাকে তুমি তোমার হৃদয়ের ভিতরে সত্য হিসেবে জানো। তাই তোমাদের মনে করিয়ে দেই, ইসলামের ভিত্তি হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। কথাটা আমরা সবাই বলি কিন্তু তাৎপর্য আমরা বুঝি না। আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করার অর্থ হলো তাকে নিজের এবং সব কিছুর মালিক হিসেবে মেনে নেওয়া, তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার নির্ধারিত দিনকে গ্রহণ করে নেওয়া, মালিকের সামনে নিজেকে সমর্পণ করা, নিজের ইবাদত আনুগত্য তারই জন্য নির্দিষ্ট করা। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে আড়ানো বলি না, এই কালেমার অর্থ আরশের অধিপতি, মালিকুল মুলক, আল্লাহর গোলাম হিসেবে নিজের পরিচয়কে চিনতে পারা। আমার দেহ আমার সিদ্ধান্ত বা মাই লাইফ মাই রুলস, এই ধরনের কোনো চিন্তার স্থান ইসলামে নেই। ইসলাম আমাদের শেখায় এ মহাবিশ্ব যা কিছু আছে, যা কিছু দৃশ্যমান এবং যা কিছু অদৃশ্য, সব কিছুর মালিক আল্লাহ। তিনি মালিকুল মুলক, আসমান ও জমিনসমূহের একচ্ছত্র অধিপতি, বনি আদম তথা মানুষ মহান আল্লাহর দাস এবং এই পৃথিবীতে তার প্রতিনিধি। আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, দিয়েছেন সম্পদের মালিকানার অধিকার, তবে মালিকানার এই অধিকার মানুষ সার্বভৌম নয়,
সবকিছুর মতো মানুষের সম্পদের প্রকৃত মালিকও আল্লাহ। পার্থিবে জীবনের সীমিত সময়ের জন্য তিনি আমাদের এগুলো ব্যবহারের অনুমতি দিয়েছেন। এই সম্পদ অনেকটা আমানতের মতো, মানুষ নিজের চাহিদা অনুযায়ী এই সম্পদ খরচ করতে পারবে, তবে সম্পদের প্রকৃত মালিকের বেঁধে দেওয়া নিয়ম মেনে। একই কথা শরীরের ক্ষেত্রেও, আমাদের শরীর, সুস্থতা, আয়ু, জীবন সব কিছুই মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তিনি জন্ম এবং মৃত্যু এবং রিজিকের মালিক, তাই শরীরের উপর আমাদের কোনো মালিকানা সার্বভৌম না। তোমার শরীরের মালিক তুমি না, এর মালিক আল্লাহ। সম্পদের ব্যবহার যেমন নিয়ম আছে, তেমনই নিয়ম আছে খাবার, পোশাক এবং যৌনতার ক্ষেত্রেও। মহান আল্লাহর বেঁধে দেওয়া হালাল এবং হারামের সীমানা মানুষকে মেনে চলতে হয়, তাই চাইলেই আমরা হারামের জন্য টাকা খরচ করতে পারি না, চাইলেই শুকরের মাংস কিংবা মদ খেতে পারি না, চাইলেই আমি এই শরীরকে ইচ্ছা মতো বদলাতে পারি না, চাইলেই যে কোনোভাবে যে কারোর সাথে যে কোনো সময় ভাগাভাগি করতে পারি না শরীরের উষ্ণতা। এটাই আমাদের মালিকের বিধান। তার বিধান অমান্য করলে, দুনিয়াতে অবাধ্য হলে আখিরাতে আমাদের জন্য আছে শাস্তি। ক্ষেত্রবিশেষে দুনিয়াতেও থাকবে শাস্তির বিধান। খাবার পানির মতো নারী পুরুষের ভালোবাসা এবং দৈহিক চাহিদা মানুষের সহজাত স্বাভাবিক ব্যাপার। এই চাহিদা পূরণের সিদ্ধান্তর পদ্ধতি আমাদের সৃষ্টিকর্তা বলে দিয়েছেন, আর তা হচ্ছে বিয়ে। বিয়ের ভিতর যৌন সম্পর্ক বৈধ, বিয়ের বাইরে তা অবৈধ। একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর মানুষ যখন নিজের ভিতরে যৌন চাহিদা অনুভব করবে, তখন সে বিয়ে করবে। এভাবে সে হালালভাবে নিজের চাহিদা পূরণ করতে পারবে। একই সাথে এর সাথে যুক্ত হবে ভালোবাসা, বিশ্বাস, মমতা। নারী পুরুষের চিরন্তন আকর্ষণের শক্তি কাজে লাগে পরিবার করতে, আর সেই পরিবার থেকে জন্ম হয় পরবর্তী প্রজন্মের। কিন্তু তুমি বিয়ের কথা ভেবে আফসোস করছো না, বিয়ের কথা ভাবছো না, বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত করছো না, তুমি আফসোস করছো গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের জন্য। তুমি শ্রম ব্যয় করছো যাকে কয়েক মিনিটের শারীরিক সুখের জন্য। তোমার মাথায় সেক্স নিয়ে যা ঘোরে, যে ফ্যান্টাসি তুমি করছো তার অধিকাংশের সাথে বাস্তবতার কোনো মিল নেই। সেক্স মজার জিনিস, সেক্সে আনন্দ আছে, তৃপ্তি আছে, এগুলো সব সত্য। কিন্তু এই ভোগবাদী বিশ্ব ব্যবস্থায় যেভাবে সেক্সকে উপস্থাপন করেছে, বাস্তবতা তা থেকে বহু দূর। যৌন জীবন শুরুর পর প্রথম প্রথম কয়েকদিন খুব ভালো লাগবে, অনেকবার সেক্স হবে, কিন্তু এরপর দেখবে একে খুব বেশি একটা কিছু মনে হচ্ছে না। এটা শুধু তোমার জন্য প্রযোজ্য না, পৃথিবীর সব মানুষের জন্য সত্য। ব্যাপারটা এভাবে চিন্তা করে দেখো তো, ক্ষুধার্ত মানুষ প্রতিনিয়ত খাবারের কথা ভাবে, কিন্তু যার বাসায় খাবার আছে সে ক্রমাগত খাবার খায় না। খাবারকে কেন্দ্র করে তার পুরো যৌবন, জীবন, অস্তিত্ব কিন্তু আবর্তিত হয় না। শুধু শারীরিক আকর্ষণ আর ক্ষুধাকে পুঁজি করে সম্পর্ক গড়া যায় না, পরিবার গড়া যায় না, গড়া যায় না সভ্যতা। আজ যৌনতাকে বিয়ে থেকে আলাদা করে ফেলা হচ্ছে, ফলে যৌনতাই লক্ষ্যে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ যৌন তৃপ্তির মধ্যে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। যৌন আনন্দ তীব্র কিন্তু ক্ষণস্থায়ী। এই সাময়িক উত্তেজনা দিয়ে মানুষের সব চাহিদা পূরণ হয় না। একজন মানুষকে নিজের করে পাওয়া, চোখ বন্ধ করে তার উপরে নির্ভর করা, বিশ্বাস করার, নিজের সুখ দুঃখ তার সাথে ভাগাভাগি করার, দুজনের ভালোবাসায় একটা শিশুকে বড় করার যে স্বাভাবিক তাড়না মানুষের রক্তের মধ্যে খেলা করে, স্রেফ সেক্স দিয়ে সেটাকে মেটানো যায় না। কিন্তু মানুষ আজ তাই করার চেষ্টা করছে, নিষ্ফলভাবে ছোটাছুটি করছে, দেহ থেকে দেহে, বিছানা থেকে বিছানায় নিজের শরীরকে সস্তায় তুলে দিচ্ছে অন্যের হাতে, কিন্তু তৃপ্ত হতে পারছে না। কোনো গাড়ি কীভাবে সবচেয়ে ভালো পারফরমেন্স দেবে সেটা সেই গাড়ি যারা তৈরি করেছে তারাই সব থেকে ভালো জানে। মহান আল্লাহর জ্ঞান পরিপূর্ণ। আমাদের কী প্রয়োজন আমাদের যে তিনি ভালো জানেন, তাই তিনি আমাদের জন্য এমন পথ ঠিক করে দিয়েছেন যা আমাদের জন্য সবচেয়ে ভালো। কিন্তু আমরা আজ তার কথাই ভুলতে বসেছি, তার নির্দেশনাগুলো উপেক্ষা করে চলেছি। বাবা মা সন্তান সন্তানীদের কোনো ক্ষতি চান না, সন্তানকে ক্ষতিকর কিছু করতে দেখলে তারা ক্রুদ্ধ হন, ব্যথিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মা বাবার চাইতেও বহুগুণ বেশি ভালোবাসেন। তিনি কখনোই চান না যে আমরা অশ্লীলতায় ডুবে নিজেদেরকে ধ্বংস করে ফেলি। মানুষকে জিনা ব্যভিচার করতে দেখলে তিনি ক্রুদ্ধ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাম্মাদের উম্মত বৃন্দ, আল্লাহর চেয়ে বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন কেউ নেই। তিনি তার কোনো বান্দার ব্যভিচার করা দেখতে পছন্দ করেন না। তিনি বলেছেন, যে বিষয়গুলোর ব্যাপারে আমি তোমাদের জন্য আশঙ্কা করছি সেগুলোর মধ্যে কয়েকটি হলো তোমাদের উদর এবং লজ্জাস্থানের বিপদগামী কামনা বাসনা এবং রিপু অনুসরণের পথভ্রষ্টতা। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো সবচেয়ে নিকৃষ্টের অন্যতম বলে চিহ্নিত করেছেন, যা কিছুর ব্যাপারে আমাদের সতর্ক করেছেন,
আজ আধুনিক পৃথিবী সেগুলোকেই বলছে প্রগতি, স্বাধীনতা আর আধুনিকতা। বছরে দুইবার কুকুরের শরীর গরম হয়, যৌন তাড়নায় সে পাগলের মতো হয়ে যায়, অস্থির হয়ে ছুটে বেড়ায়। পুরুষ কুকুররা তাকে ঘিরে ভিড় করে, চলে যেখানে সেখানে রতিক্রিয়া। আধুনিক মানুষের যৌনতার সাথে কুকুরের এই আচরণের তফাত কোথায়? পশুর জন্য যা স্বাভাবিক, আশরাফুল মাখলুকাত মানুষের জন্য তা অপমানজনক। অবাধ যৌনতা মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে আনে। যৌনতাকে বিয়ে থেকে বিচ্ছিন্ন করা হলো মহান আল্লাহর তৈরি নিয়মকে উল্টে দেওয়া। আর তুমি তুমি স্বেচ্ছায় অন্ধকারের এই অবগাহনে অংশ নিচ্ছ, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছ আল্লাহর নির্ধারিত নিয়মকে উল্টে দেওয়ার শয়তানি প্রকল্পে, পশুর পর্যায়ে টেনে নামাচ্ছ নিজেকে, নিজের অন্তরাত্মাকে ডুবাচ্ছ ক্লেদাক্ত কলুষিত অন্ধকারে, তিলে তিলে ধ্বংস করছে তোমার আত্মাকে। আর এখানেই শেষ হচ্ছে শরীরে বৃষ্টির মতো মোহ পরিচ্ছেদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আর সংশয়বাদী বই আসতে চলেছে সম্পূর্ণ কম্পাইলেশনে।